আজকে সকালটা শুরু করে দিলাম এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে। শাশুড়ি মা শ্বশুরমশাই হরিদ্বার গিয়েছিল আর সেখান থেকে এই স্পেশাল বিস্কুটটা নিয়ে এসেছে, চা দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছে। বাবা যেহেতু এতদিন পরে বাড়িতে এসছে তো কাঁচকলার খোসা পেয়ে আশা করছি দুপুরের লাঞ্চটা কিন্তু বাবার জাস্ট জমে যাবে। বাবা এই বাটাবুটি খেতে ভীষণ পছন্দ করে। মা এখানে বাজার থেকে দুই প্রকারের মাছ নিয়ে এসেছে, বসে পড়েছি ছুরি কাঁচি নিয়ে কার্ডবোর্ডের এই কাগজগুলো কাটার জন্য। কেন কাটছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মধ্যে অরিনার ওর কাকাইকে দেখি ড্রেসিং টেবিলের সামনের ওই স্পেসটাতে চায়ের গ্লাস দুধের গ্লাস কাঠের পালিশটা আমার নষ্ট হয়ে যাবে বলে আমি এরকম কার্ডবোর্ড এক্সট্রা কেটে ওর উপরে রেখে দিই যাতে জিনিসটা ভালো থাকে। এখানে দিদি আর মা মিলে পাট শাক বেছে নিচ্ছে। আমি চলে এলাম একটা আমলকি কেটে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে সবাইকে দিতে। সবাই এক টুকরো করে নিল আর আমার ভাগে পড়লো অনেকটা। আমাকে খুব কষ্ট করেই খেতে হলো, জানি কষ্ট করে খাচ্ছি, তবে এর উপকারিতাটা কিন্তু সমস্ত ফলের থেকে অনেক বেশি। একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, রেডি শেডি হয়ে বেরিয়ে গেলাম। টাটা।